প্রিয় দর্শক, বরিশালের সেই আলোকিত ঘটনা ময়রম এবং নূর, তার বাবা প্রতিদিন এভাবেই ঘরের ভিতর তালা মেরে তাদেরকে রেখে যায়। কিভাবে তার মা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল সে বিষয়ে আজকে বিস্তারিত আমরা শুনব ময়রম এবং নূরের বাবা ফিরুজ মিয়ার মুখ থেকে। চাবি নিয়ে হাদি, কিন্তু চাবিটা রাখে না, কারণ একটা অঘটন ঘটতে পারে, তারপরে মনে করেন এটা রিস্ক না, তো চাবি থাকলে তারা হয়তো বিপদে পড়বে, এই কারণে ডরে রাখে না, অত চিন্তা করে না। যদি এইটা অ্যাক্সিডেন্ট হয়েই যায়, আমি তো নিরুপায় বাবা, আমি গাড়ি চালাইতে যাই, আমার তো আহার মানে ছেলেমেয়ের খাবার তুলে দেওয়া লাগবে, আমার তো খাওয়ান লাগবে, টাকা পয়সা তো দরকার, আমার তো মনে চায় না যে শিশুকে তারা মেরে রেখে যায়। অনেক মানুষের হাত দিয়েও যে আপনারা মাসে 2000 টাকা বা 3000 টাকা এরকম দিমো, ডেলি 100 টাকা করে দিব, আমার বাচ্চা দূরে রাখে, কিন্তু রাখে না, কেউই রাখে না। বলি যে বাবা তোমার মা তো মারা গেছে, ওর নানার এক ও নানা একদিন আসছিল, আসার পরে বলে যে নানা আমার মা কোথায়, তোর মা মারা গেছে, তো মারা গেছে তো আমার মা এনে দেয়, পরে মারা গেছে তার আনিয়ে দেবো কীভাবে, এই জানি না। ওর মা আমার বলছে যে আমি বাবার বাড়ি যাবো, মারা যাওয়ার 1 সপ্তাহ আগে বাবার বাড়িতে যাবে, আমি বললাম ঠিক আছে। তো দেখি যে ব্যাগ গুছে সব কিছু গুছাইতেছে, ওদের জামা কাপড় ওদের যত কিছু আছে সব গুছে, কী ব্যাপার সব নিয়ে যাও কেন, নিজে রিক্সা চালাই তার বাবার বাড়ি দিয়ে আমি একদিন বেড়াইয়ে পরে আসছি। আসার পরে যেদিন মারা যায় আনুমানিক 4:30টার দিকে আমার ফোন করছে, 4:30 কি 5টা ফোন দিয়েছে, পরে আমি গেছি পরে আমার পুলিশ দিয়ে আটকাইছে, আটকাই আসতে পুলিশে দিয়ে দিয়েছে, খাবা এই নাও এই নাও এই নাও নাও, কী খাবা কী খাবা বলো কী খাবা, রাগছো কেন ধরো। তারপরে মনে করেন আমি বললাম তো চলে এসে সমস্যা মানে ডরাইছে, যদি একটা মামলা করি তাহলে তারা ফাইসে যাবে, এই কারণে আমারে আমি যাওয়ার পরে একটা ভ্যান গাড়ি নিয়ে এসো তাড়াতাড়ি কুইক, আমি যে ভ্যান গাড়ি নিয়ে এসেছি যাই বিয়ে ভ্যান গাড়ি আনার কথা বলছে, পরে আমি ভ্যান গাড়ি আনতে বাজারে বের হয়েছি, আসতে তার বাড়ির আত্মীয় স্বজন তারা ধরে মাইরিয়া পুলিশ দিয়ে দিয়েছে। ডিসেম্বরে আসলে ওইটাই শেষ যাওয়া ছিল জি, মানে আপনি মানে এটা তিনি আপনার সাথে বারবার ফাইজলামি দুষ্টামি করতেছিল, কিন্তু ওই শেষ যাওয়া আপনি আসলে আপনি দুঃখ চলে আসলো। হ্যাঁ, আমি পরে চিন্তা করলাম যে তুমি যা বললা তাই করলা, হ্যাঁ আমার সাথে তো ওর ভালো সম্পর্ক ছিল, তুমি বাবা মার সাথে ভালো সম্পর্ক ছিল না, যেহেতু প্রথম বাচ্চারা তারা ও তো জানতো যে ওর বাচ্চা নষ্ট করছে, এই কারণে বাপমার তেমন একটা সাপোর্ট ছিল না, সহজে যাইতে চাইতো না বাড়ি। যাওয়ার পরে কি হয়েছে? যাবার পরে তো ওই আমারে ওই যাবার পরে আমি গেছি তাদের বাড়ি, যাইয়া ধান লাগাইছি তাদের সাথে, হ্যাঁ খেতে নামছি, তুমি এই ছেড়ে বসো বাবা, তাকে মহিলার খালাই যা, তো এই আবেগ দিয়ে তো দুনিয়া চলে না। তারপর আমি তো অস্থির হয়ে গেছি, আমার দুইটা বাচ্চা আল্লাহ আমার কী অবস্থা, কি আমি আমার বলছে শ্বশুর ব্যান গাড়ি কত, ওরা যে প্ল্যান করে রাখছে আমি বুঝতে পারিনি, পরে গরুর দড়ি দিয়ে আমার বাইরে বাইন দেয়া, হ্যাঁ বাজারে বলছে ফ্যান আনতে, ফ্যান আনার কথা ধৈর্য মানে দোষ না দেয়ালে তো আর হইবে না, বাড়ির মধ্যে ধরতে পারে না পারবে, পরে এই দোষ দেখাইয়া ধৈর্যা পুলিশে দিয়েছে, পরে পুলিশে বলছে যে বাবা তোমার যদি আমি না ধরতাম তো তোমার ওরা মাইটি ফেলাইতো, তোমার পুলিশ কারো জনগণের বোন তোমার ক্ষতি করার জন্য তুমি যে মামলায় তোমার দেবে সে মামলায় তোমার 15-20 দিনের মধ্যে জামিন হবে, এই কথা বইলে আমারে নিয়ে চালান দিয়ে দিয়েছে। 4 মাস ভাইয়া আমার স্ত্রীর সাথে খুব ভালো মধুর সম্পর্ক ছিল, কারণ কি ওরা যে বিয়ে করছে তখন ওর বয়স ছিল অনেক কম, ঠিক আছে, তো আমি গোসল করাই দিতাম, খাওয়াই দিতাম, নিজে রান্না করে খাওয়াইতাম, কোলের মধ্যে নিয়ে ভাত খাওয়াইতাম, খুব ভালো ছিল সম্পর্ক আমার। এই যে একদিন ওর চাচার সাথে মারামারি করছে, চাচারা ওর আমার বউরে মারছে স্ত্রীরে, এই মেয়েটা হাসপাতালে আমি গেছি,
আমার দেখে হাসিতেছে এটাই সবচেয়ে বেশি মনে পড়ে সেই দিনগুলোর কথা। হ্যাঁ, তো আপনি এখনো কেন বিয়ে করছেন? ভালো একটা প্রশ্ন করছেন। দেখেন এই যে শিশু বাচ্চা, এই যে বাচ্চা আজকাল দেখছেন ফেসবুক ইউটিউবের যুগ, ভিডিও কল, আশেপাশের মানুষ আছে, মহিলা আছে, বেড়া মানুষ ছেলেরা আছে, বলবে যে আরে বেটা এই দুইটা বাচ্চা আর বাবা বুড়ো মানুষ এর সাথে কেন আছে, ভালো যায় তো বিয়ে তোমার? আপনি ঠিক আছে, আরো যারা পাঁচটা ছটা বাচ্চা আছে তারাও কিন্তু বিয়ে শাদি করে, যেহেতু আপনি ছোট বাচ্চা এখন যদি আপনি একটা বিয়ে করেন তাহলে তো দেখা যায় এই বাচ্চা লালন পালনের জন্য একজন মা দরকার জরুরি। একটু সুস্থে বসো, তোমার তো গাড়ি দিবে না বলতিছে এরকম করে কি আব্বা? খাও মা দরকার এই মুহূর্তে, তো আপনি কেন করছেন না? করছি না, আমার মানবতা, আমার নিজের ঘরে সৎ মা। রাতের বেলা আসলে মায়ের বিচার দিতে আর মারতে ধরে, এই কারণে বিয়ে করলো। প্রধানমন্ত্রীর থেকে এক বস্তা চাল দিচ্ছে আর 5,000 টাকা দিচ্ছে, একটা রিক্সা দিচ্ছে এক ভাই।